সো এখন বলবো যে অ্যাকচুয়ালি আমি কেন এই মসজিদটি দেখতে আসলাম, এটার মূল কারণ হচ্ছে আমাদের যে 100 টাকার নোটটা আছে, এই 100 টাকার নোটে যে মসজিদটি ছাপা হয়েছে সেটাই হচ্ছে তারা মসজিদ। সত্যি বলতে এর আগে আমি কখনো এই মসজিদে আসিনি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য আইএফ শো। আমি এখন আছি নির্বাচন ভবনের সামনে, এটা আগারগাঁওতে, আইডিবির একদম পিছনের যে রাস্তাটা এটাই। সো সকালবেলা খুব ভালো শীত পড়ছে, মানুষজন সকালে দৌড়াদৌড়ি করতেছে, হাঁটাহাঁটি করতেছে, ফিজিক্যাল এক্সারসাইজ। কিছু মানুষ দল ভেদে সবাই মিলে সুন্দর করে ফিজিক্যাল এক্সারসাইজ করতেছে, ভালোই লাগতেছে। মোটামুটি শীত পড়ছে, একেবারে যে হাড় কাঁপানো শীত তা না, তবে বাইক যখন চালাই তখন শীতটা একটু বেশি মনে হয়, মানে বেশি অনুভূত হয়, বিশেষ করে পায়ে। হাতে গ্লাভস পরা আছে, কোনো সমস্যা নেই, কিন্তু পায়ের শীতটা একটু বেশিই লাগতেছে। ওকে, তো আজকে আমরা কোথায় যাচ্ছি এটা আপনারা অলরেডি বুঝে ফেলছেন, আমাদের থাম্বনেইল এবং টাইটেল দেখে বোঝাই যায় যে আমরা আজকে কী করতে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে তারা মসজিদে, তারা মসজিদ দেখতে। অ্যাকচুয়ালি এটার মানে মসজিদ তো বুঝতে পারছেন একটা উপাসনালয় মুসলমানদের, তবে এটার ঐতিহাসিক গুরুত্ব আছে, মানে ঢাকার মানে বহু ইতিহাস আছে জড়িত এই মসজিদের সাথে। আর তাছাড়া আমি কেন যাচ্ছি এটাতে দেখতে, বা আমি কেন এটাকে চুজ করলাম, তার আরেকটা কারণ আছে। এই কারণটা আমি আপনাদেরকে ওখানে যাওয়ার পর বলবো। সো এটা তারা মসজিদটা হচ্ছে ঢাকার আরমানি টোলায়, যেটা পুরান ঢাকাতে, ওখানে অবস্থিত। তো আমরা যাব ওখানে হয়ে প্রথমে, এখন তো আছি আগারগাঁওতে, আগারগাঁও থেকে আমি যাব ফার্ম গেটের দিকে, ফার্ম গেট থেকে শাহবাগ হয়ে টিএসসির পাশ দিয়ে চলে যাব সোজা আরমানি টোলার দিকে। সো যেহেতু সকালবেলা গাড়ির চাপ একটু কম থাকবে, আশা করছি যেতে কোনো প্রবলেম হবে না। ঢাকার লোকাল বাসের যে কমন প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী নামানো। বেপরোয়া তো আছে, দেখেন রাস্তার মাঝখানে একদম মাঝখানে দাঁড়িয়ে সে যাত্রী নামায় দিছে, পাশে একটা গাড়ির পার্কিং করা আছে, একটু সামনে গিয়ে দাঁড়াবে, ব্যাপারটা এরকম না, একদম রাস্তার মাঝখানে যাত্রী নামায় দিছে। সো এটা একেবারে কমন একটা ইস্যু, মানে এটার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে, বাট তাদেরকে কেয়ার করার সময় আছে, তারা কেয়ারই করে না টোটালি। আমরা সবাই জানি ঢাকায় মেট্রো রেলের কাজ চলতেছে, সো খেয়াল করেন মেট্রোর কারণে রাস্তার অর্ধেকেরও বেশি জায়গা দখল করে ফেলছে। আশা করতেছি আগামী বছর খানেকের মধ্যে আমরা এটা থেকে মুক্তি পাবো। দেখেন উপরের পিলারগুলো একদম মানে ঠিকঠাকভাবে উঠে গেছে, দেখেই ভালো লাগতেছে যে কাজটা এগিয়ে যাচ্ছে, যদিও অনেক ভোগান্তি, বিশেষ করে মিরপুরের দিকে তো এখন স্টেশনের কাজ চলতেছে বেশি, মানে রাস্তা নাই বললেই চলে, খুবই ভয়ানক অবস্থা ওদিকে। আশা করতেছি যে কিছুদিনের মধ্যে আমরা এই অবস্থা থেকে মুক্তি পাবো এবং মোটামুটি স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবো আবার। আমরা এখন চলে এসেছি বিজয় সরণি মোড়। তো বিজয় সরণি মোড়ে, এটা তো সবাই জানেন, এটা জ্যামের জন্য বিখ্যাত, সিগনাল থাকে অলওয়েজ, একইবারে সব সময়। আমার মনে হয় আমি আমার সারা জীবনে কখনো এখানে সিগনাল ছাড়া পার হইতে পারি নাই। সো এখন সকালবেলা তো তাই মানে গাড়ির চাপ একটু কম। তো আমরা বিজয় সরণি সিগনাল পার হচ্ছি, অলরেডি পার হয়ে গেছি, সামনেই ফার্ম গেট। এত ফাঁকা রাস্তা আসলে সাধারণত এই এলাকায় থাকে না, এটা আমরা সবাই জানি,
তবে সকালবেলা হওয়াতে রাস্তাটা মোটামুটি ফাঁকাই বলা চলে, তেমন কোনো ট্রাফিক নেই বললেই চলে। সো আমাদের যেতে খুব বেশি সময় আসলে লাগবে না। ফার্মগেটের পরে আবার ওই যে মেট্রো রেলের জন্য রাস্তা কেটে ফেলছে, রাস্তাটা ওখানে অর্ধেক হয়ে গেছে, এই যে রাস্তা নাই বললেই চলে। কাওরান বাজারের দিকে এই সময়টাতে বিশেষ করে সকালবেলা যেটা হয়, ওখানে প্রচুর পরিমাণে মালামাল আনলোড হয়, তো তো আনলোড হওয়ার কারণে এখানে অনেকগুলো পিক আপ বা ভ্যান এই টাইপের মানে যানবাহন থাকে, যার কারণে এখানে একটু জ্যাম থাকে, হালকা গাড়ির চাপ থাকে সকালবেলাতেও, এই কারণে এই এইখানে একটু স্পিডটা কম থাকে বা একটু জ্যামে আটকাইতে হয়। সো কাওরান বাজার পার হওয়ার পরেই আমরা পেয়ে যাব শাহবাগ, শাহবাগ থেকে আমরা টিএসসি হয়ে চলে যাব তারা মসজিদের দিকে। আমরা এখন প্রায় শাহবাগের কাছাকাছি, এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, আগে সম্ভবত এটার নাম রূপসী বাংলা এই টাইপের ছিল, হ্যাঁ এটাই তো এরকমই নাম ছিল, বাট এখন এটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। আমার যদি ইনফরমেশনটা একটু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওকে, আমরা এখন চলে এসেছি শাহবাগ মোড়ে, শাহবাগ মোড় থেকে এখন আমরা ঢুকে যাবো সোজা টিএসসির দিকে। সকালবেলাতে ট্রাফিক পুলিশ নেই তো, তাই আসলে গাড়িগুলা যে যার মতো করে যাচ্ছে, এই জন্য একটু সাবধানে পার হইতে হবে, কোনো সিগন্যাল অ্যাকচুয়ালি নেই বললেই চলে, তো একটু সাবধানে যাওয়া উচিত। ওকে, এই যে এখানেও রাস্তাটা মেট্রোর কারণে শুরু হয়ে গেছে, সামনেই শাহবাগ থানা। ওকে, আমরা অ্যাকচুয়ালি চলে এসেছি প্রায়, আর খুব বেশি দূর নাই, চলেন যাওয়া যাক। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি তারা মসজিদের সামনে। এই মসজিদটি কত সালে নির্মিত হয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য কোথাও উল্লেখ করা নেই, বা এখানেও কোনো নাম কোনো পলক পাইলাম না যেখানে লেখা থাকবে যে মসজিদটি কত সালে নির্মিত হয়েছে। তবে এটা একটা স্পেসিফিক ডেট না থাকলে একটা আনুমানিক ডেট আছে যেটা কবে নির্মিত হয়েছে সেই কথা পরে বলতেছি। সো এখন বলবো যে অ্যাকচুয়ালি আমি কেন এই মসজিদটি দেখতে আসলাম, এটার মূল কারণ হচ্ছে আমাদের যে 100 টাকার নোটটা আছে, এই 100 টাকার নোটে যে মসজিদটি ছাপা হয়েছে সেটাই হচ্ছে তারা মসজিদ। সত্যি বলতে এর আগে আমি কখনো এই মসজিদে আসিনি, 100 টাকার নোটেই আমি এই মসজিদটি দেখি এবং লেখা ছিল নিচের দিকে হালকা করে তারা মসজিদ। তারপর আমি গুগল সার্চ করি, সার্চ করার পর দেখতে পাই যে এটা আসলে ঢাকার মধ্যেই এবং আমার আশেপাশেই। সো এটা আমি দেখব, এটা দেখতে যাওয়াই মানে যাওয়া যায় যেহেতু কাছেই আছে। দেখেন খুব সামনেই একটা তারা খচিত আছে, এই তারাটা খচিত হওয়ার পরে অ্যাকচুয়ালি এর নামটা মানে তারা মসজিদ বা এই টাইপের হওয়ার সম্ভাবনা বেশি। এটার একটু ইতিহাস নিয়ে কথা বলবো, এটার দীর্ঘ ইতিহাস আছে। এটা তৈরি করছিলেন ঢাকার এক ধনাঢ্য ব্যক্তি, তার নাম ছিলেন মীর আবু সাইদ। তো আবু সাইদ অ্যাকচুয়ালি এটা তৈরি করেনি, আবু সাইদের নাতি মির্জা গোলাম পীর এই মসজিদটি তৈরি করেছিলেন। তো যেহেতু মির্জা সাহেব এটা তৈরি করছে, তার নাম অনুসারে এই মসজিদটি অনেক দিন দীর্ঘদিন মির্জা সাহেবের মসজিদ নামেও পরিচিত ছিল। মির্জা সাহেব 1860 সালে মারা যায়। সো আমরা ধারণা করে নিতে পারি যেহেতু মির্জা সাহেব মসজিদ নির্মাণ করছে এবং উনি 1860 সালে মারা গেছে, তার মানে 1860-এর আগে যে কোনো সময় এই মসজিদটি নির্মিত হয়েছে।
সো যেহেতু স্পেসিফিক ডেট নাই, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি 1860-এর আগে যে কোনো সময় মসজিদটি নির্মিত হয়েছে। এই মসজিদটির দীর্ঘ সময় কোনো সংস্কার কাজ হয় নাই। 1926 সালে এটা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন আরেকজন ব্যবসায়ী, তার নাম ছিল আলিজান ব্যাপারী। তিনি এই মসজিদের পূর্ব দিকে একটা বারান্দা বর্ধিত করেন। এই মসজিদটি অনেক ছোটো ছিল, আসলে তখনকার জনসংখ্যা কম ছিল, তো সেই অনুসারে মসজিদটি ছোটো ছিল। আলিজান ব্যাপারী যেটা করে সেটা হচ্ছে পূর্ব দিকে একটা বারান্দা বাড়ায়। সো এই অবস্থাতেই অনেক দিন যায়। পরে 1987 সালে মসজিদটাকে পুনরায় সংস্কার করা হয়। শুরুর দিকে এই মসজিদে গম্বুজ ছিল তিনটি, পরবর্তীতে একটা মিম্বারকে ভেঙে আরও দুইটি গম্বুজ করা হয়। টোটাল গম্বুজ হয় পাঁচটা এবং আরও তিনটা নতুন মিম্বার করা হয়, যেগুলো আসলে অ্যাকচুয়ালি ছোটো ছোটো মিম্বার। তাছাড়া এই মসজিদের ভিতরে এবং বাইরে পুরোটাই মোজাইক দিয়ে সুন্দর করে নকশা করা। সো এই মসজিদের গায়ে যেই মানে ডিজাইনটা আছে, এখানে বাসন, পেয়ালা, এটার ভাঙা অংশ, তাছাড়া কাঁচের টুকরো ইত্যাদি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিকে বলা হয় চিনি টিকরি। নামটা শুনুন না, চিনি টিকরি বা চিনি দানার কাজ বলা হয় এই পদ্ধতিকে, যদিও এখন আর এগুলো কেউ করে না। সো অনেকের প্রশ্ন হইতে পারে যে আমরা এই মসজিদে যাব কিভাবে। এটা যাওয়া খুবই সহজ। প্রথম হচ্ছে গুগল ম্যাপে লোকেশন দেখে নেবেন। আমি এর গুগল ম্যাপের অ্যাড্রেস যেটা, এটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আপনার লোকেশন থেকে এটা দূরত্ব কতটুকু, ওই অনুসারে আসবেন। অথবা ঢাকার গুলিস্তান, চাংখারফুল, বাবুবাজার অর টিএসসির আশেপাশে যে কোনো জায়গা থেকে আপনি যদি কোনো রিক্সাওয়ালাকে বলেন যে আমি আরমানিটোলা স্কুল বা আরমানিটোলা তারা মসজিদ যেতে চাই, তারা আপনাকে নিয়ে আসবে। আসাটা অ্যাকচুয়ালি খুবই সহজ। আপনারা তো দেখলেন যে এই মসজিদটা কতটা ঐতিহ্যবাহী, অর্থাৎ এটার অনেক ইতিহাস আছে, অনেক কিছু সাক্ষী হয়ে আছে এই মসজিদটা। সো এখানে ভিড়িয়ে করতে গিয়ে যে যে ফুটেজগুলো পাইছি এগুলো তো আপনারা অলরেডি দেখছেন, কিন্তু কিছু আনএক্সপেক্টেড ব্যাপার ছিল যেটা আসলে আমি ভিডিও করি নাই বা ভিডিও করার ইচ্ছাও ছিল না। তার মধ্যে একটা হচ্ছে, আমি যখন ভিডিও করতে যাই প্রথমে আমি ওখানকার মুয়াজ্জিনের কাছ থেকে অনুমতি নেই যে এখানে কি ভিডিও করা যাবে কিনা। এমনও হইতে পারে যে সিকিউরিটির কারণে অনেক জায়গায় ভিডিও করতে দেয় না, এটা মসজিদ হোক মন্দির হোক যে কোনো জায়গাতে সিকিউরিটি কনসার্ন থাকে, দেশে অনেক জায়গায় ভিডিও করতে দেয় না। সো আমি আগে অনুমতি নিছি যে এখানে আমি ভিডিও করতে পারবো কিনা। মুয়াজ্জিন আমাকে বলছে যে হ্যাঁ আপনি এখানে ভিডিও করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। আর সময়টা তো হচ্ছিল মেবি 8টার আশেপাশে আর কি, সো এই সময় মুসল্লিও থাকে না। আমি যখন ভিডিও করতে যাই তখন ওই মসজিদে তাবলিকের লোকজন ছিল এবং সাধারণ কিছু মুসল্লি ছিল। সাধারণ মুসল্লি বলতে তারা সম্ভবত মসজিদের কোনো দায়িত্বে আছে এই টাইপের লোকজন। আমি অনুমতি যখন দেয় তখন দায়িত্বে যারা আছে তাদের সাথেও কথা বলছি যে এটাতে কোনো সমস্যা নাই, তো আমি ভিডিও করতে পারবো, তো সবকিছু আমি ক্লিয়ার করে দিয়েছি। যখন ভিডিও করতে যাই ওখানে যারা তাবলিকের ছিল তারা আমাকে আসলে ভিডিও করা থেকে অনুৎসাহিত করে, যদি বাধা দিছে এটা বলবো না, তারা আমাকে ভালোভাবেই বলছে ব্যাপারটা যে ভিডিও করা ঠিক না বা এটা গুদার কাজ। এখন তো এক একজনের মত এক এক রকম, কারোর কাছে এটা গুদার কাজ মনে হতে পারে, ইটস টোটালি ওকে। সো আমি অল্প কিছু ফুটেজ নিয়েছি যেটা আপনারা অলরেডি দেখছেন, খুব বেশি ফুটেজ দিতে পারিনি। ভিতরের যে মানে মসজিদটা তো ছোট, ভিতরের যে ফুটেজগুলো এগুলো খুব অন্ধকার আসছে কারণ আমি লাইটও জ্বালাতে পারিনি, এই অবস্থা হয়ে গেছিল। তো তারা আমাকে যখন না করলো আমি আর ভিডিও করলাম না। তারপর স্থানীয় মুসল্লি যারা ছিল তারা ছিল আমি ভিডিও করি এই পক্ষে। সো যেটা বুঝলাম আর কি, আমার সাথে কিছু হয় নাই, কিন্তু তাবলিগ এবং স্থানীয় মুসল্লিদের যে সম্পর্ক এটা টোটালি ভালো না বা একটা দ্বন্দ্বের পর্যায়ে চলে গেছে, তারা একে অপরের বিপক্ষে কথা বলতেছে, এই টাইপের ব্যাপার হয়ে গেছে। সো ব্যাপারটা আসলে আমার টোটালি পছন্দ হয় নাই যে একই মসজিদে নামাজ পড়ে বা ইবাদত একই জায়গায় করে কিন্তু দুইটা দলে বিভক্ত হয়ে গেছে। সো এটা আসলে হওয়া উচিত না। আর ভিডিও করার মাধ্যমে আমি তো আসলে কি ধরনের অপরাধ করতেছি যেহেতু আমার মানে অত বিস্তারিত নলেজ নেই, এই জন্য বলতে পারতেছি না যে অ্যাকচুয়ালি এটা হালাল নাকি হারাম। হয়তো যারা ফতোয়া দেয় বা যারা এটা সম্পর্কে বিস্তারিত জানে তারাই হয়তো বলতে পারবে যে অ্যাকচুয়ালি এটার মানে ব্যাখ্যা কি বা ইসলাম এই ব্যাপারে কি বলে। তবে আসলে বিভক্তিটা যেটা হয়েছে এটা আসলে ঠিক হয়নি। সো বন্ধুরা, আমরা এই পুরো মসজিদটি ঘুরে দেখলাম। এবার আমরা যাব নাস্তা করতে, দেখি আমরা এই মুহূর্তে কি পাই। সকালবেলা আশা করতেছি রুটি বা মানে পরোটা টাইপের নাস্তাই আমরা এখন পাবো।
দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করতেছে নাস্তায়। নাস্তা হিসেবে আমরা অর্ডার করছি রুটি, একটা গরুর নেহেরি আর একটা কলিজা। তো আমরা খেয়ে দেখি যে অ্যাকচুয়ালি এগুলা কেমন বা কেমন লাগতেছে খেতে। অ্যাজ ইউজুয়াল যেমন লাগবে তেমনই হবে, আহামরি কিছু হবে না দেখে বোঝা যাচ্ছে। পুরো নাস্তাটা খাওয়ার পর এক কাপ চা সত্যি অসাধারণ, আর চাটা ভালো ছিল। চা তৈরি করার যে মানে কি বলে স্টাইলটা বা পরিবেশন বা টেস্ট সবই ভালো ছিল। আর নাস্তার মধ্যে কলিজা এবং গরুর নেহেরি দুইটাই ভালো লাগে, তবে নেহেরিটা আমার কাছে বেশি ভালো লাগছে। আই ডোন্ট নো ওয়াই, একদম পেট পুরে খেলাম আলহামদুলিল্লাহ। সো বন্ধুরা, একটা সুন্দর সকাল কাটলো আমাদের। আমরা একটা ঐতিহাসিক স্থাপনা যেটা ইতিহাসের সাক্ষী, ঢাকার যত ইতিহাস আছে, আমরা যদি ঢাকার 400 বছরের ইতিহাস ধরি তাহলে অন্তত 200-250 বছরের ইতিহাস এই মসজিদ জানে বা এখানে কী ঘটছে তখন এই মসজিদ উপস্থিত ছিল। এরকম একটা ঐতিহাসিক স্থাপনা দেখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন সময় এসেছে বাসায় যাওয়ার, অফিসে সময় হয়ে আসতেছে, আমাকে অফিসে যেতে হবে। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।